যারা আসামি তারা আমাদের কাছ থেকে বিভিন্ন কথা বলে স্ট্যাম্প দিবে চেক দিবে এরকম মানে মিথ্যা আশ্বাস আমার কাছ থেকে প্রায় 30-35 লাখ টাকার মতো নিয়ে গেছে আমেরিকান একটা কোম্পানির নাম ধারণ করে এলএম স্কিমে বিনিয়োগের কথা বলে ডলার অথবা টাকা তারা 4-5টা ভাগে ভাগ করে একটা হলো সিলভার গোল্ড ডায়মন্ড প্লাটিনাম এক্সক্লুসিভ আর একটা হচ্ছে ভিআইপি প্যাকেজে বা যে স্কিমে যাবেন সেটার প্রেক্ষিতে তারা ডলার যেমন যদি সিলভারে যায় তাহলে তাকে ডলার দিতে হবে $300 বিনিয়োগ করবে সে রিটার্ন পাবে প্রতিদিন হলো $6 আর রেফারেন্স কমিশন যে ওই যে তাকে নিয়ে আসবে সে আবার $300 10% সে আবার মানে $30 পেয়ে যাবে এরকমভাবে কমিউনিটি ট্রেড নাম ধারণ করে ডলারের মাধ্যমে তারা এলএলএম স্কিম ওটা মানে অনেকটা ডেস্টিনির মতো বলা চলে অনেকের কাছ থেকে তারা টাকা নিয়ে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ হলো এই মামলাটা যখন আমরা নিলাম দেয়া দেখি তারা সকল মোবাইল বন্ধ করে তারা এলাকা থেকে পালিয়ে যায় তখন আমরা আমাদের ডিবি সাইবার নর্থ তারেক এবং ফজলুর নেতৃত্বে তাদের নাজমুল এরা এই কাজটা তাদেরকে ধরার জন্য অভিযান চালায় অভিযান তাদের কয়েকজনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে তারা তাদের মোবাইলে যখন আমরা দেখতে পেলাম যে ইউএস কমিউনিটি ট্রেড যে তাদের বিভিন্ন প্যাকেজ এই প্যাকেজ থেকে তারা চলে যেয়ে তারা আরেকটা প্যাকেজ সেটা হচ্ছে হেসারি প্রজেক্টের কথা বলে আরেকটা প্রজেক্টে তারা চলে যায় সেখানেও তারা মানুষের কাছ থেকে ১ লক্ষ টাকা নেওয়া শুরু করে এবং অনেককে তারা ক্ষতিগ্রস্ত করেছে এমন অনেক অসংখ্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিন্তু এখানে আমাদের এনে এসেছে তারা কমপ্লেন করেছে তাদের নামে একাধিক মামলা থাকলেও তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করে এই কাজটা চালিয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু প্রায়শই মানুষের কাছে বলে আসছি যে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী বলা আছে যে ক্রিপ্টোকারেন্সি লেনদেনটা যেটা এটা অবৈধ এবং কেউ ডলারে বা ইয়েতে বা এগুলিতে কয়েনে এগুলি করা যাবে না নাম সর্বস্ব সফটওয়্যার বা ওয়েবসাইটে আমরা বিনিয়োগ যেন না করি সেটাও আমরা বলেছি আমরা তাদের 7 দিনের রিমান্ড চেয়েছি রিমান্ডে এনে তারা আরও কারোর সাথে এ ধরনের প্রতারণা করেছেন কি না বা কত সংখ্যক লোককে প্রতারিত করেছেন এবং ভিকটিম কত সংখ্যক আছে সব কিছু মিলিয়ে আমরা এটা তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো বিনিয়োগের মানে অফার পেলে তাহলে এগুলিতে না যাওয়াই বলো আর যদি যেতেই হয় তাহলে একটু যাচাই বাছাই করা অথবা আমাদের যে সাইবারের যে রিলেটেড যে অফিসাররা আছে তাদের সাথে কথা বলা যায় এটা আসলে লিগেল কি না এগুলি খোঁজখবর নিয়ে আসলে আমাদের আসলে বিনিয়োগ করা উচিত যে তারা আমাদের টাকাটা নিয়ে ট্রেড করবে ট্রেড করে 100 দিনের মধ্যে আমাদেরকে আবার দ্বিগুণ টাকা রিটার্ন করবে ও ডলার কনভার্ট করে আমাদেরকে টাকা দিত কিন্তু এইখান থেকে হঠাৎ করে দেওয়া অফ করে দেয় কথাটা তো বলে না কোনো কিছু যোগাযোগ অফ করে দেয় তুমি ইনভেস্ট করতে পারো এটা অনেক ভালো জায়গা তো পরে বললাম যে ভাই আমি তো এই বিষয়টা জানি না তো পরে বললো যে না তোমার সমস্যা তোমার সম্পূর্ণ রিস্ক আমার $1,500-$2,000 মতো নিচে বা আমার সহ পড়ছে আমার সম্পূর্ণ সেমিস্টার ফি তারপর আমার বাসা ভাড়া সব সহ আমি ইনভেস্ট করছি ওরা তো আমাদের অনেক পরিচিত লোক ছিল আয়েশা আমাদেরকে বলছে তোমাদের টাকা রিস্ক আমার তোমরা ইনভেস্ট করো তো পরে আমরা ইনভেস্ট করলাম আমরা ইনভেস্ট করার পরে তারপর আমাদেরকে অনেক জোর জবরদস্তি করা হয়েছে যে তোমাদের বন্ধু বান্ধবকে জানাও পরবর্তীতে যখন সাইটটা চলে যায় তখন এটার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে $500 একটা অ্যাকাউন্ট খুলে এখানে ইনভেস্ট করছিলাম আপনার হচ্ছে $57,500 ওরা হচ্ছে আমাদেরকে কি আশ্বাস দিছিল স্টেম করে দিবে প্রথমত সাইট ছিল ওয়েবসাইট ওয়েব ভিত্তিক ছিল ব্যাপারটা পরবর্তীতে এটা অ্যাপ সিস্টেম নিয়ে গেছে